আজ শুরু করছি তোমাদের তাপগতিবিদ্যার সেট টু সমাধানের ক্লাস। তো আশা করি তোমরা আগের দুটো ক্লাসে তাপগতিবিদ্যার অঙ্কগুলো দেখে নিয়েছো, 25 অবধি করিয়েছিলাম। সেট ওয়ানে যে 25টা অঙ্ক আছে বুঝিয়ে দিয়েছিলাম, তো আজকে আমরা সেট টুর অঙ্ক করব। এছাড়াও আগের দিন আমি তোমাদের কার্যক্ষমতা শক্তির এমসিকিউ এর সেকেন্ড পার্টটা আপলোড করেছি, নিশ্চয়ই দেখেছো তোমরা। দেখতে থাকো, শিখতে থাকো, আর ভালো করে বুঝে নিতে থাকো। তো চল আজ ক্লাস শুরু করি। তোমরা জানাবে তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে। তাপগতিবিদ্যা থেকে এবছর আমাদের 6 নম্বর আসবে, তার জন্য অঙ্কগুলো খুব ভালো করে শিখবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেট ওয়ান আর সেট টুর অঙ্কগুলো আমাদের বোর্ড এক্সামের জন্য। ওকে, তো চলো আমরা সেট টুর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুরু করি। তো প্রথমে বলে দিই, 1 থেকে 8 নম্বর অবধি জুলের সূত্র দিয়ে অঙ্কগুলো হবে। তো ডব্লিউ ইকাল টু জে এইচ, এই সূত্রের সাহায্যে আমরা প্রথম 8টা অঙ্ক বা যে কটা হয় এখান থেকে কিছু হিন্টস দিয়ে দেবো, তারপর আমরা পরের কী টাইপ আছে সেগুলো বোঝাবো। তো চলো আজ ক্লাস শুরু করি। যারা নতুন তারা অবশ্যই জানাবে তোমাদের এই ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে, আর তোমরা কতটা বুঝতে পারছো সেটাও জানাবে। কোনো সমস্যায় অসুবিধা হলে সেটাও আমাকে জানাতে ভুলবে না। তো প্রথম যে অঙ্ক দিয়েছে, যে শিলাখণ্ডের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস এবং যা প্রাথমিক অবস্থায় স্থির আছে, তা কত মিটার উচ্চতা থেকে এসে পড়লে আঘাত করলে তা 1/60 অংশ গলে যাবে। আর এখানে বলেছে ভূমিতে আঘাতের ফলে সঞ্চিত শক্তির 1/5 অংশ হচ্ছে তাপে পরিণত হয়। তার মানে আমাদের যে সূত্র, ধরো এখান থেকে পড়ছে, এটাও এইচ উচ্চতা, ধর এম ভরের ধরলাম শিলাখণ্ডটা, এটা হলো শিলাখণ্ড এম ভর, তার প্রাথমিক বেগ 0। তো এখানে এসে যখন সে পড়বে, এখান থেকে এখানে পড়লে কার্য আমাদের সূত্র কি, ডাব্লিউ সমান জে এইচ। তো যে বলেছে আঘাতের ফলে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে তার 1/5 অংশ তাপে রূপান্তরিত হবে, তার মানে কার্যটা বসবে কত, এমনিতে কার্য কত বসে এইচ উচ্চতার জন্য এম জি এইচ, তার 1/5 অংশটা কাজে লাগছে আমার শিলাখণ্ড বা বরফখণ্ডকে গলাতে, যে থাকলো। গলনের ক্ষেত্রে এইচ সমান কত হয় আমরা জানি, যদি গলন হয় তাহলে হচ্ছে এমএল, লিন তাপ কাজে লাগে গলনের ক্ষেত্রে, আর উষ্ণতা পরিবর্তন হলে হয় এমএসটি। তাহলে এখানে গলনের কথা বলেছে, তাই আমরা বসিয়ে দেবো এমএল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর এমটা বলেছে 1/60 অংশ, তাহলে পুরো শিলাখণ্ডটা গলবে না, কতটা গলবে, মোট যে ভর তার 1/60 অংশ গলবে, বাকিটা শিলাখণ্ড কঠিন অবস্থায় থাকবে। তো এখান থেকে আমরা এইচটা বার করতে হবে, তাহলে এইচ চলে আসছে যে এমটা কেটে গেছে জে এল বাই জি ইন্টু, এটা 5/12, তাহলে ইন্টু 12। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, জে এর মান কত, 4.2 × 10⁻⁷, বরফের লিন তাপ গলনের 80 ক্যালোরি পার গ্রাম, তাই আমরা 80 বরাবর বললাম, ওখানে কোনো মান দিয়েছে না দেয়নি, তাহলে 80 বসাবো। জি হলো 980 × 12, এটা বেরোবে সেমিতে, একে আমরা মিটারে কনভার্ট করে নিতে পারি। তো উত্তরটা আমরা মিলিয়ে নেবো, কত আসছে, 4.2 × 10⁻⁷ ইন্টু হচ্ছে 80, ডিভাইডেড বাই হচ্ছে 980 × 12, 285.714.2, মানে 3, 2, 8 আছে 3, তাহলে এটাকে মিটারে করলে আমাদের আসবে 2000, হ্যাঁ ঠিকই আছে, 2857.143 মিটার, তাহলে ওরা 2857 মিটার দিয়েছে। তার মানে কী দাঁড়ালো, এখান থেকে এখানে আঘাত করলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হলো সেটা এমজিএইচ, তার 1/5 অংশ শিলাখণ্ডকে গলাতে কাজে লাগছে, তাই কার্যকর কার্য হলো এমজিএইচ ×1/5। আর এমটা কত বলেছে, কত অংশ গলবে, 1/60 অংশ, পুরোটা গললে লিখতাম এমএল, 1/60 অংশ গলছে, তাই এখানে আমরা লিখলাম m/60 × l, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু ভালো করে দেখবে বোর্ড এক্সামের জন্য, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা 2 নম্বরে দেখি এবার কি বলেছে, 2-এরটা বলেছে এক খণ্ড বরফ কমপক্ষে কত উচ্চতা থেকে ভূমিতে আঘাত করলে সেটি সম্পূর্ণ গলে যাবে, এক্ষেত্রে 80% শক্তি নষ্ট হয়, তাহলে কার্যকর কার্য কত পার্সেন্ট হবে, 20% নষ্ট হয়েছে, তাহলে কাজে লাগবে 80%। তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়াবে, ডাব্লু সমান জে এইচ, তাহলে ডাব্লুটা কী হবে, উচ্চতা আছে তাহলে এম জি এইচ ×80/100, 20% লসের কথা বলেছে, আর গলনের ক্ষেত্রে এমএল, পুরোটাই গলবে বলেছে, এখানে কোনো আলাদা করে কিছু বলেনি কতটা গলবে, পুরোটাই গলে যাবে বলে দিয়েছে, তাই হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এইচটা বার করে নেবো, তাহলে এখান থেকে আমাদের এইচ চলে এলো, এটা হতো হচ্ছে 4/5,
তাহলে এইচটা এমটা কেটে দিলাম, তাহলে হলো ফাইভ জি, ফাইভ জে এল বাই ফোর জি। মানটা বসিয়ে দিই একই রকমভাবে, ফাইভ ইন্টু ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু আশি বাই ফোর ইন্টু নশো আশি, এটা বেরোবে সেমিতে। তাকে মিটারে করতে গেলে নিচে একটা একশো দিয়ে ভাগ, আমি একবারে বাই একশো করে মিটার লিখে দিলাম, তাহলে উত্তরটা একবারে মিটারে চলে আসবে। সেমি থেকে মিটারে করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয়, তাই ওটা তলায় লিখেছি। তাহলে আমাদের চলে এলো ফাইভ ইন্টু ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু আশি ডিভাইডেড বাই হচ্ছে ফোর ইন্টু হান্ড্রেড ইন্টু নশো আশি। ওকে, আমাদের উত্তর চলে এলো বিয়াল্লিশ হাজার আটশো সাতান্ন। হ্যাঁ ঠিক আছে, বিয়াল্লিশ হাজার আটশো সাতান্ন মিটার, মানে প্রায় বিয়াল্লিশ দশমিক আট পাঁচ সাত কিলোমিটার। তাই ওটাকে ওরা প্রায় লিখেছে, এটা তো সমান কিলোমিটারে হলো, তাহলে প্রায় এটাকে লিখতে পারি ফর্টি টু পয়েন্ট নাইন কিমি, কিংবা তোমরা যেটা উত্তর লিখেছে মিটারে করলে কোনো অসুবিধা নেই। সাতের পর দশমিক এক চার দুই ছয় এইসব ছিল, সব লিখলাম না। আচ্ছা নেক্সট চলে আসি তিনেরটা। তিনেরটা বলেছে তাহলে প্রথম দুটো অঙ্ক একই টাইপের, গলনের ক্ষেত্রে এইচ ইকাস টু বসবে এম এল, উচ্চতা থেকে পড়লে ডাব্লু বসবে এম জি এইচ। যদি এম জি এইচের কতটা কাজে লাগছে, প্রথম অংশে বলেছিল একের পাঁচ অংশ কাজে লাগছে, এক্ষেত্রে বলেছে কুড়ি পার্সেন্ট নষ্ট হয়েছে, তাহলে কত পার্সেন্ট থাকলো, আশি পার্সেন্ট থাকলো, তাই এখানে আমি আশি বাই একশো দিয়ে গুণ করেছি। ওকে দেখে নাও ঠিক করে। তিনেরটা কি বলেছে, চারশো মিটার উঁচু জলপ্রপাতের শীর্ষ এবং পাদদেশে উষ্ণতার পার্থক্য কত হবে আর তাপের এইট্টি পার্সেন্ট আবদ্ধ। তাহলে উষ্ণতার পার্থক্য মানে উষ্ণতা চেঞ্জ মানে এমএসটি, তাহলে ডাব্লু ইকালস টু জে কিউ বা জে এইচ, তাহলে ডাব্লুটা কত বসবে, এইট্টি পার্সেন্ট আবদ্ধ বলেছে, তাহলে আশি বাই একশো। সবসময় পার্সেন্টেজটা ডাব্লুর সঙ্গে গুণ হবে, কারণ এটা যখন এখান থেকে পড়লো সেই কিন্তু এমজিএইচ শক্তি স্টোর করলো, সেই এমজিএইচের কতটা বরফটাকে গলাচ্ছে বা কতটা জলের উষ্ণতা বৃদ্ধি করছে সেটা তার মানে পার্সেন্টেজটা এমজিএইচের সাথে গুণ হবে। তাহলে যে থাকলো উষ্ণতা পরিবর্তনের ক্ষেত্রে এটা এমএস ডেল্টা টি, উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে এমএসটি, গলনের ক্ষেত্রে এমএল। তাহলে এখান থেকে আমরা ডেল্টা টিটা বার করতে বলেছে, অতএব ডেল্টা টি কত চলে এলো সেটা আমরা বার করে নিই, এমটা কেটে গেছে, তাহলে এটা তো চারের পাঁচ, তাহলে ফোর জি এইচ, ফোর জি এইচ, এইচটা চারশো মিটার বলেছে, মানটা বসাবো ফোর জি এইচ বাই ফাইভ জে এস, ফাইভ জে এস। আমরা সবসময় সিজিএসে করবো, কারণ আপেক্ষিক তাপ লিন তাপ এগুলো আমরা সিজিএসেই মানটা মনে রাখতে সক্ষম বা সহজে মনে থাকে আমাদের। তাহলে ফোর ইন্টু নশো আশি, এইচ বলে চারশো মিটার, তাহলে চারশো ইন্টু একশো, চারশো মিটার ছিল তো ওটা, চারশো মিটার উচ্চতা থেকে। হ্যাঁ আর ফাইভ ইন্টু জে কত, ফোর পয়েন্ট টু টেন টু দি পাওয়ার সেভেন, আর জলের লিন তাপ হচ্ছে এক, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস। ওকে মানগুলো বসানো দেখে নাও পুরোটা আসছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা ডেল্টা টিটা, অতএব ডেল্টা টি পেয়ে যাচ্ছি কত সেটা আমরা ক্যালকুলেট করি, দিয়ে উত্তরটা লিখব। তাহলে ফোর ইন্টু নশো আশি ইন্টু চারশো আরও দুটো শূন্য ডিভাইডেড বাই ফাইভ ইন্টু ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু হচ্ছে এক, একটা না লিখলেও হয়, জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স, এটা আসছে জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতার পার্থক্য হচ্ছে শীর্ষ আর পাদদেশে, মানে আঘাতের ফলে উষ্ণতা কতটা বাড়বে সেটাই পার্থক্য, জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স। হ্যাঁ সেভেন পয়েন্ট সিক্সের পর সিক্স আছে, আর একটা সিক্স, তাই এটাকে এটা সেভেন করে দিয়েছে, সিক্স 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 চলছে, তাই ওটা ফোর সেভেন করে দেওয়া হয়েছে। ওকে তাহলে তিনটা অঙ্ক আমরা সমাধান করে ফেললাম, বোঝা গেল। তাহলে দেখে নাও, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি, গলনের ক্ষেত্রে এইচটা বসবে এম এল, যেহেতু একের ষাট অংশ বলেছিল তাই এমটা এম বাই সিক্সটি লিখেছিলাম, আর এখানে কতটা কাজে লাগছিল বলেছে একের পাঁচ অংশ, তাই ওখানে গুণ করেছি। এর ক্ষেত্রে বলেছে কুড়ি পার্সেন্ট লস হয়েছে, তাহলে আমরা আশি পার্সেন্ট কাজে লাগলো, আর এখানে আশি পার্সেন্টই স্টোর হবে বলেছে,
কাজে লাগবে, তাই আমরা 80 দিয়ে গুণ করেছি, 80 বাই 100। ওকে, তো এরপর আমরা নেক্সট কি প্রবলেম দেখে নেবো। 1 থেকে 8 অবধি তো W ইকাল টু জে এইচ দিয়ে হয়ে যাবে আমি বলেছি, তো আমি সেখান থেকে আবার 4 থেকে দেখা যাক, তাহলে প্রথম 3 অঙ্ক করে ফেললাম, আমরা দেখা যাক কতটা করতে পারি আজকে। আমার সময়টাও কমে গেছে, তোমাদের স্কুল খুলে যাবে, তোমাদেরও সময় কমে যাবে, স্কুল খুললে আমিও কম টাইম পাবো, যতটা পারবো তোমাদের সাথে থাকার চেষ্টা করবো, তোমরাও সময় সুযোগ করে ভিডিও ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, অনেকটাই টাইম কম পাবে স্কুল টুল করে এসে, যা তার মধ্যে যতটা সময় পাবে দেখার চেষ্টা করবে, আমিও অল্প অল্প করে দিতে থাকবো। আচ্ছা, একটি জলপ্রপাতের উচ্চতা 200 মিটার, জলপ্রপাতের উপরস্থিত জলে স্থিতিশক্তির 90% তাপে রূপান্তরিত হলে উষ্ণতার পার্থক্য কত? একই অঙ্ক, আগেরটা বলেছিল কত পার্সেন্ট, 80%। আমি একবারে তাহলে লিখি, আমি তোমরা হিসেবটা করে নেবে, তাহলে W সমান যে H, তাহলে এটা কত হবে, কত পার্সেন্ট বলেছে 90, তাহলে সব সময় বলেছি W সাথে গুণ হবে 90, J হলো যে উষ্ণতার পার্থক্য হচ্ছে MS ডেল্টা T, তার মানে এইচ বলা আছে, তাহলে উষ্ণতার পার্থক্য কত হবে সেটা বার করতে হবে, বসিয়ে দেবে চলে আসবে, তাহলে ডেল্টা টিটা এখানে কত বার করবে, আমি আর হিসেব করলাম না, সেম অঙ্ক, এখানে ছিল 80%, উচ্চতা ছিল 20, 400, আর এখানে সেটা বলেছে 90%, আর উচ্চতা বলেছে 200 মিটার, তাহলে অঙ্কটা কিন্তু একই হলো, চারেরটা আর করলাম না। পাঁচেরটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, তোমরা তাহলে চারেরটা কমপ্লিট করে আমাকে জানাবে উত্তরটা ঠিকঠাক এলো কিনা, ঠিক আছে। পাঁচেরটা খুব ইম্পর্টেন্ট, বলছে সূর্য থেকে পৃথিবীতে 8.4 জুল পার বর্গ সেমি পার মিনিট, সূর্য থেকে যে রশ্মি আসছে সেই রশ্মিটা বলেছে প্রতি মিনিটে 8.4 জুল পার সেমি স্কোয়ার, প্রতি বর্গক্ষেত্রে, প্রতি বর্গ সেমিতে 8.4 জুল প্রতি মিনিট, লাস্টের এমটা কিন্তু মিটার নয় মিনিট, প্রতি মিনিটে এত শক্তি আসছে, তো তাতে কি বলেছে, আচ্ছা 15 গ্রাম জল সম বিশিষ্ট একটি কৃষ্ণ বস্তু ক্যালোরিমিটারে 25 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জল আছে, সূর্যের দিকে মুখ করে থাকা 1000 বর্গ সেমি উন্মেষ যুক্ত একটি অবতল দর্পণকে ফোকাস করা হলো। আচ্ছা, এই ধর অবতল দর্পণ আছে, অবতল দর্পণে সূর্যরশ্মি এসে পড়ছে, তাহলে সেই রশ্মিগুলো প্রতিফলিত হয়, এটা যদি প্রধান অক্ষয় কোথায় মিলিত হবে, একটা বিন্দুতে মিলিত হবে, যেটাকে বলে গৌণ ফোকাস, আশা করি তোমরা জানো ক্লাস টেনে পড়েছো, তো এই বিন্দুতে এটাই হচ্ছে গৌণ ফোকাস, যেটা ফোকাস তলে অবস্থিত, তো এইখানেই একটা পাত্র রেখেছি, তো এই পাত্রতে যে জল আছে, জল এবং পাত্র সেই সূর্যের যে শক্তি প্রতি মিনিটে প্রতি বর্গ সেমিতে যে শক্তি এসে পড়ছে 8.4 জুল, সেই শক্তিটার সাহায্যে জলটাকে উত্তপ্ত করা হবে, ইনিশিয়াল টেম্পারেচার বলেছে 25, সেটাকে নিয়ে যেতে হবে স্ফুটনাঙ্কে, মানে 100 নিয়ে যেতে হবে, তাহলে এইটার যে ক্ষেত্রফল বলেছে, এটার ক্ষেত্রফল বলে দিয়েছে 1000 বর্গ সেমি, তাহলে মোট কত শক্তি এসে পড়ছে, তাহলে আপতিত শক্তি তাহলে কত প্রতি মিনিটে, কত হবে 8.4, প্রতি বর্গ সেমিতে 8.4, তাহলে 1000 বর্গ সেমিতে কত হবে 8.4 × 1000 জুল, তাহলে প্রতি মিনিটে 8400 জুল শক্তি এসে জমা হচ্ছে এই তরলের মধ্যে, এই শক্তির প্রভাবে, এটাকে আমরা যদি ক্যালোরিতে করতে চাই 8400 × 4.2 ক্যালোরি, মানে 2000 ক্যালোরি প্রতি মিনিট, প্রতি মিনিটে ক্যালোরিমিটারে এসে বা পাত্রে, ক্যালোরিমিটার একটা হচ্ছে পাত্র যেখানে জলটাকে আমরা রেখেছি যার জল সমান 15 গ্রাম, তাহলে সেইখানে ক্যালোরিমিটারে আমরা কত শক্তি সরবরাহ করছি 2000 ক্যালোরি প্রতি মিনিটে, তাহলে সেই তাপ গ্রহণ করে ক্যালোরিমিটার এবং জল উভয়ই স্ফুটনাঙ্কে পৌঁছবে, এবং আমরা তো এরকম নয় যে একটা পাত্রে যখন জল গরম করব পাত্রটার উষ্ণতা স্থির থাকলেও জলটা গরম হলো তা নয়, দুজনকেই উত্তপ্ত হতে হবে, তাহলে এই শক্তি থেকে দুজনেই গ্রহণ করবে, তো এখন স্ফুটনাঙ্কে পৌঁছাতে
পৌঁছাতে কত তাপ লাগে, তাপ প্রয়োজন বা তাপ লাগবে টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে এইচ ইকুয়ালস টু এম এস টি। তাহলে এম এস টি হচ্ছে এটা সূত্র, এম এস ডেল্টা টি। তো এবার দেখো ক্যালোরিমিটারের একটা এম এস বলে দিয়েছে, জল সমান হচ্ছে এম এস, এম এসটা বলেছে 15 আর ইনিশিয়াল টেম্পারেচার বলেছে 25। তাহলে ক্যালোরিমিটারের এম এস টিটা কত হবে, এম এস হলো 15 ইন্টু এম এসটা পেয়ে গেলাম উষ্ণতা পরিবর্তন কত, 100 - 25। এটা হলো কার প্রথম পার্টটা কে গ্রহণ করলো, প্রয়োজনীয় তাপটা কার, উষ্ণতা বৃদ্ধি করতে। এখানে উষ্ণতা বৃদ্ধি দুজনের হবে, পাত্রেরও হবে, পাত্রের ভেতরের জলেরও হবে, তাই দুজনেই তাপ গ্রহণ করবে। তাহলে এটা গৃহীত তাপ পাত্রের মানে ক্যালোরিমিটার প্লাস জল বলেছে 100 গ্রাম। তাহলে 100 আপেক্ষিক তাপ 1 × 75, 75 মানে আমি এটার 100 - 25 লিখলাম না, একবারে 75 লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মোট কত তার শক্তি লাগবে, সেটা আমরা পেয়ে যাচ্ছি কতটা শক্তি প্রয়োজন আট হাজার ছশো পঁচিশ ক্যালোরি। তাহলে 8625 ক্যালোরি লাগবে পাত্র এবং পাত্রের জলকে স্ফুটনাঙ্কে পৌঁছতে, কিন্তু আমরা প্রতি মিনিটে কত করে পাঠাচ্ছি, 2000 ক্যালোরি। তাহলে কত মিনিট সময় লাগবে, তাহলে টি মিনিট যদি সময় লাগে, অতএব সময় লাগবে কত, মোট কত লাগবে 8625, প্রতি মিনিটে কত দিচ্ছি 2000, তাহলে 2000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এত মিনিট, তাহলে আমাদের কত সময় লাগছে 8625 ভাগ 2000, 4.3125 মিনিট। তাহলে এত মিনিট সময় লাগবে পাত্র এবং ক্যালোরিমিটার এবং ক্যালোরিমিটারের মধ্যবর্তী যে 100 গ্রাম জল আছে তাকে স্ফুটনাঙ্কে পাঠাতে। খুব ভালো অঙ্ক অঙ্কটা। তাহলে কি বলে দিয়েছিল, প্রতি সূর্য থেকে যে শক্তিটা আসছে সেটাকে আমরা একটা জায়গায় কনসেন্ট্রেট করছি, ফোকাস গৌণ ফোকাস বিন্দুতে, সেই শক্তিটা গ্রহণ করেই কি হচ্ছে আমাদের ক্যালোরিমিটার এবং ক্যালোরিমিটারের ভিতর যে জল আছে সেটা উত্তপ্ত হচ্ছে এবং তারা স্ফুটনাঙ্কে পৌঁছচ্ছে। তার জন্য প্রয়োজনীয় সময় হলো 4.3, ওরা 4.313 মিনিট করেছে। তো আমাদের ওটা লিখলেই হলো, কোনো সমস্যা নেই, হয়ে গেল। আচ্ছা নেক্সট আমরা কী অঙ্ক দেখে নেবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা করলাম, এরপর আমরা 6 অঙ্কটা দেখব। তো তোমরা জানাবে অঙ্কগুলো কতটা বুঝছো, আর তোমাদের সবাইকার পুজো কেমন কাটলো, নিশ্চয়ই খুব ভালো কেটেছে। আমাদের এখনও বাকি আছে, চলতেই আছে, এখন আমাদের কালী পুজো হবে, হয় মোটামুটি জগদ্ধাত্রী পুজো তো খুবই ভালো হয়। এবছর জানি না কতটা কি জনসমাগম হবে, কারণ পরিস্থিতি খুব একটা ভালো নয়। তার মধ্যে একটা আনন্দের ব্যাপার, আমাদের স্কুল খুলে যাচ্ছে, সবচেয়ে আনন্দ। তোমরা প্র্যাকটিক্যাল করে খুব আনন্দ পাবে, প্র্যাকটিক্যালটা শেখা দরকার, কারণ হাতে কলমে তোমরা এখনও দীর্ঘদিন হয়ে গেল স্কুলের সঙ্গে তোমাদের যোগাযোগ নেই, যাতায়াত থাকতে পারে প্রয়োজন অপ্রয়োজনে, কিন্তু ক্লাসের যে ক্লাসরুমে বসে সব বন্ধুদের সাথে একসঙ্গে গল্প করে আড্ডা মেরে ক্লাস করা এবং স্যারের সঙ্গে ইন্টারাকশান মুখোমুখি, সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পড়াশুনোর লাইফে। তো এটা না হলে কিন্তু আমাদের পড়াশুনোর মনও বসে না। বাড়িতে সব সবাইকার সবসময় একসময় বসে থাকতে ভালো লাগে না, তো বাড়িতে দীর্ঘদিন ধরে বসে আছো, পড়তে যাচ্ছ, টিউশনে যাচ্ছ, ভিডিও ক্লাস দেখছো, এভাবে তো হয় না, একটুখানি রিফ্রেশমেন্ট দরকার। স্কুলে গেলে বন্ধুদের সঙ্গে আড্ডা হবে, মজা হবে, তবেই তো পড়াশুনোয় আরও মনটা ভালো করে বসবে। তো আশা করি তোমাদের কোনো সমস্যা আর হবে না, এবার স্কুল খুলে যাচ্ছে। তো আমরা নেক্সট 6 নম্বর অঙ্কটা দেখি, তাও আমি থাকবো তোমাদের সঙ্গে, মাঝে মাঝে কথা হবে এই ভিডিও ক্লাসের মাধ্যমেই, আর স্কুলের স্যাররাও অনেক সাহায্য করবেন বা প্রাইভেট স্যাররা, তো তার সাথে আমিও যতটা পারবো আমার মতন করে সাহায্য করার চেষ্টা করব। চল নেক্সট বলেছে, একটি 186.5 ওয়াট ড্রিলের সাহায্যে, ড্রিল দিয়ে দেখেছো ফুটো করা হয়, তাই তো দেয়াল ছিদ্র করা হয়, মানে পেরেক লাগানোর ক্ষেত্রে বা বড় বড় মেশিনে ছিদ্র করার ক্ষেত্রেও ড্রিল করি আমরা। তো ড্রিল করলে কি দেখি, গরম হয়ে গেছে, তো এটাই অঙ্ক আমাদের বলছে। একটা 200 গ্রাম ভরের লৌহখণ্ডে ছিদ্র করা হচ্ছে, তো ব্যয়িত শক্তির অর্ধেক যদি তাপে রূপান্তরিত হয়, শোষিত হয়, মানে ড্রিলে যে তাপ শক্তিটা উৎপন্ন হচ্ছে, প্রশ্নটা বুঝে নাও, যখন আমরা ড্রিল দিয়ে ধরে ছিদ্র করছি, ছিদ্র করার সময় যখন যে তাপ শক্তিটা উৎপন্ন হল ঘর্ষণের ফলে,
সেই তাপ শক্তির হাফ গ্রহণ করছে, অর্ধেক গ্রহণ করছে, 50% গ্রহণ করছে ওই লৌহখণ্ডটা। তাহলে কী হবে, লৌহখণ্ডের উষ্ণতা কী হবে, নিশ্চয়ই বাড়বে, এমএসটি পাবো। সেই উষ্ণতা বৃদ্ধিটা কত ক্যালকুলেট করতে হবে। তো আমাদের আবার সেই সূত্র ডাব্লিউ সমান জে এইচ। তো এখানে দিয়েছে ক্ষমতা, কার্য আর ক্ষমতার সূত্র আমরা কী জানি, ক্ষমতা সমান কার্য বাই সমান ডাব্লি কাজ টু ডাব্লিউ বাই টি। পাওয়ার বলে দিয়েছে 186.5, 186.5। সময় বলেছে হচ্ছে 60, 1 মিনিট বলেছে। তাহলে 1 মিনিটে মোট কত শক্তি উৎপন্ন হচ্ছে, 1 মিনিটে মোট কত শক্তি উৎপন্ন হচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে। 186.5 গুণ 60, টিটা বলেছে 60 সেকেন্ড, তাই এটা আসছে 11190 জুল। তাহলে তার 50% কাজে লাগবে বলেছে, অর্ধেক কাজে লাগবে, তাই তো? অর্ধেক কাজে লাগার অর্থ হচ্ছে অর্ধেকটা, এই যে শক্তিটা, তাপ শক্তিটা উৎপন্ন হলো ড্রিলের ছিদ্র করার ফলে, তার 50% লৌহখণ্ডটা গ্রহণ করছে, অর্ধেক গ্রহণ করছে, করে লৌহখণ্ডের উষ্ণতা বাড়ছে। তাহলে কতটা বাড়বে, তাহলে ডাব্লিউটা, তাহলে কার্যকর কার্য যেটা, কতটা কাজে লাগছে, কতটা তাপ বাড়াতে সাহায্য করছে, তার অর্ধেক মানে ভাগ 2, 5595। তাহলে 5595 এটা হলো জুল। তাহলে জুল আছে, আমাদের ক্যালোরিতে যেতে হবে, তাহলে যেটা বসবে 4.2, কারণ যে কত, 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, তো আমরা সেই করলাম। এইচ কত এমএসটি, এম বলেছে 200 গ্রাম, আর ভর যেন কত বলে দেওয়া, ভর বোধ হলো আপেক্ষিক তাপ বলেছে 0.11, এসটা বলেছে, তাহলে এটা হচ্ছে জে এমএসটি। আমি এটা লিখে দিলাম সূত্রটা, 0.11 ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা টিটা কত আমরা একটু হিসাব করে নিই, 5595 ডিভাইডেড বাই 4.2 ভাগ 200 ভাগ 0.11, 60.5 মতন আছে, সেটাই উত্তর হবে। বইতে উত্তরটা কত দেওয়া আছে, 60.7 আসবে না, ওটা উত্তরটা একটু ভুল দেওয়া আছে। হ্যাঁ, যদি আমরা এখানে 4.18 ধরি, জের মানটা যদি 4.18 ধরতাম, তাহলে কিন্তু আমাদের উত্তরটা একটু আলাদা আসতো, মানে ইন্টু হ্যাঁ 6.8 মতন আসছে, 4.18 ধরলে, তো যেটাই উত্তর এসছে সেটাই করবে, এটাই উত্তর হবে। আচ্ছা, সাথে যাই, এবার কী বলেছে, সাথে বলেছে পৃথিবীর আবহমণ্ডলে ভেদ করে 50 কেজি ভরের একটি জ্যোতিষ্ক বেগ যখন পৃথিবীর আবহমণ্ডলকে ভেদ করবে, তখন শূন্যস্থান থেকে প্রবেশ করছে, তাহলে বাধা পাবে, তাহলে বেগটা একটু কমে যাবে, 30 কিলোমিটার পার মিনিট থেকে কমে 10 কিলোমিটার পার মিনিট হলো, তাহলে কতটা, কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, তাহলে তাপটা উৎপন্ন হবে যে কেউ। এবার বেগের পরিবর্তন মানে, আমরা কার্যশক্তিতে পড়েছি, কৃতকার্য মানে গতিশক্তির পরিবর্তন, তাই তো? তো গতিশক্তির পরিবর্তন সমান কৃতকার্য, তার মানে এটাকে আমরা লিখতে পারি হাফ এমইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। প্রাথমিক গতিশক্তি কত ছিল, ইউটা বলেছে 30 কিলোমিটার পার মিনিট, 30 কিলোমিটার পার মিনিট মানে হচ্ছে 30 মিটারে তো হবে না, তাহলে 30,000/60, মানে কিলোমিটারে অঙ্ক হয় না, তাই মিটার পার সেকেন্ডে আমরা করে নিলাম। কিলোমিটার পার মিনিটটা কেমন একটা একক, আমরা কিলোমিটার পার আওয়ার শুনেছি, মিটার পার সেকেন্ড শুনেছি, কিন্তু কিলোমিটার পার মিনিট দিয়েছে, তাহলে এটা আসছে 30,000, মানে কেটে গেল, তাহলে এটা 500 আসছে মনে হচ্ছে, 30,000/60। আমরা খুব যান্ত্রিক হয়ে গেছি, হাতে কলমে হিসেব করতে খুব পছন্দ করি না আর কি। হ্যাঁ, হাতের কাছে যন্ত্র আছে, অত খেটে কী হবে, তাই না? আর অন্তিম বেগটা কত বলেছে, 10, তাহলে হবে 10,000/60। ওকে, তো যাই হোক, এটাই আমাদের ন্যায় চলে এলো। তাহলে এবার মানটা বসিয়ে দিতে পারেন যে যে হচ্ছে এইচ, তাহলে এইচটা বার করতে হবে, তাহলে এইচ চলে আসছে আমাদের এখান থেকে এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই এমটা কত যেন বলেছিল, কত জ্যোতিষ্কের ভর, 50 কেজি ভরের জ্যোতিষ্ক, তাহলে 50 2 ইন্টু জে, এটা
গতিশক্তি জুলে বেরোচ্ছে, তাহলে আমরা ক্যালোরিতে বার করবো, তাহলে যেটা 4.2 বসাবো। তাহলে মানটা বসিয়ে দিই, তাহলে আমি একবার ক্যালকুলেটারে বসাচ্ছি, এমটা 50, ইউটা 500, ভিটা এটা। তাহলে 50 × 500² -166.67 স্কোয়ার হয়ে গেল, ক্লোজ করলাম ব্র্যাকেট, যেটা এলো বাই 2 × j, যে হচ্ছে 4.2, এটা বের হলো হচ্ছে উৎপন্ন তাপ 1322744। হ্যাঁ, ওরা ওরমই দিয়েছে, দশমিকে দিয়েছে, আমাদের এসছে 1.3227 × 10⁶ ক্যালোরি। মানে এটাই রেখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। 1. ওরা দিয়েছে কত, 13.23। হ্যাঁ, ওরা দশমিকটাকে একবার সরিয়ে দিয়েছে, তাহলে এটাকে ওরা দিয়েছে 13. দেখো, 2 2 7 আছে, 2 7 থেকে আমরা 3 করে দিতে পারি, তাহলে 13.23 একদম উত্তরটা মিলে গেল, 10⁵ ক্যালোরি হয়ে গেল 7-এর অঙ্কটা, খুব সহজভাবে। তো এইভাবে অঙ্কগুলো আমাদের কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে। তো হয়ে গেল অঙ্কটা, তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন সমান কৃতকার্য, এই ধারণা থেকে আমরা অঙ্কটা করে ফেললাম। তো চলো এরপর নেক্সট কী অঙ্ক আছে সেটা আমরা দেখে নিই। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক সেট টুর, সেট টুটা সবচেয়ে ভালো করে করবে। তো সেট টুর ধারণা থাকলে আবার সেট থ্রি ভালো করে করতে পারবে, হর্স নিউমেরিক্যাল প্রবলেম, তো তার জন্য ভালো করে বুঝে নিতে হবে। তো এরপর আমরা চলে যাই 8 নম্বর অঙ্কে। আটে কি বলেছে দেখি, আটে বলেছে একটি সরু নলের সাহায্যে সমুদ্র থেকে জলকে 10 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিকভাবে ছোড়া হলো। আচ্ছা, ওই জল নলের মুখ থেকে 20 মিটার নিচ থেকে তোলা হচ্ছে, তাহলে জলের উষ্ণতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে দেখো জিনিসটাকে আমরা যদি এরকম ভাবি, জলটা এরকম নিচ থেকে তুলছে, এটার বলেছে গভীরতা 20 মিটার, তারপর এটাকে এখান দিয়ে থ্রো করছে ভি বেগে, তার মানে এখানে বেগও আছে আবার উচ্চতাও আছে, তাহলে এখানে মোট যে শক্তিটা হবে সেটা কিন্তু দুটোর যে কার্য, কার্য যেটা হবে সেটা হবে MgH, এই উচ্চতার জন্য MgH, জলটাকে এতটা তুলতে হচ্ছে, এখানে উঠলো জলটা, তারপর এখান দিয়ে ভি বেগে নির্গত হচ্ছে, তাহলে বেগের জন্য হচ্ছে, ধরলাম এম ভরের জল যাচ্ছে, এম ভরের জল তুলছে এখান থেকে, তাহলে বেগের জন্য হচ্ছে গতিশক্তি, তাহলে 1/2 mv². এবার সেটা সম্বন্ধে যে ইন্টু উষ্ণতা বৃদ্ধি বলেছে, তাহলে হবে MS ΔT। তাহলে এই হলো সূত্র, তাহলে মানগুলো বসিয়ে আমাদের বলেছে উষ্ণতা বৃদ্ধি কত, বাড়বে কতটা, তাহলে উষ্ণতা কতটা বলেছে বাড়বে, তাহলে এখান থেকে মানগুলো আমরা বসিয়ে দেবো, তাহলে ΔT সমান চলে এলো MgH, এমটা তাহলে কেটে গেছে, তাহলে GH +V²/2/J×S। CGS-এ করবো, কারণ আপেক্ষিক তাপ S এর মানটা দিয়েছে হচ্ছে আমাদের CGS-এ 0.94, আর J এর মান 4.2 × 10⁷। তাহলে G হলো 980, উচ্চতা 20 মিটার, মানে 2000 সেন্টিমিটার, ভি দিয়েছে কত, 10, তাহলে 10 কে সেমিতে করলে হলো 1000² / 2, যে হচ্ছে 4.2 × 10⁷ ইন্টু আপেক্ষিক তাপ দেখলাম 0.94। তাহলে এখানে মানটা বসিয়ে আমরা এবার দিলাম, দেবারের হিসেবটা করে নেওয়া যাক, তাহলে আসছে 980 × 2000 × 10⁵, এটা 1000² মানে 10⁶ হয়ে গেল, তোমরা ভেঙেও করতে পারো, বাই 2, আর নিচে আসছে 4.2 × 10⁷ × 0.94, 24822 এরম কিছু, না না আমি ভুল করলাম মনে হচ্ছে হিসেব, ৯৮০ × ২০০০ ΔT বার করছি, JS নিচে এলো,
ও জল নল থেকে এত উঁচুতে গিয়ে নিচে অবস্থিত। হ্যাঁ ঠিকই আছে, মানে জিনিসটা অ্যাকচুয়ালি এরম ভাবে আছে, জিনিসটা একই আসবে, আমি হিসেবটা একবার দিই। ওটা যোগ চিহ্ন আছে, তো আমি গুণ কেন করলাম? এখানটা তো যোগ চিহ্ন আছে, আমি গুণ করেছি বলে উত্তরটা অনেক বড় চলে এসেছে, 24,000 কেন আসে? যাই হোক, এখানে একটা গুণ নয়, ওটা হচ্ছে যোগ চিহ্ন হবে। যোগ, হ্যাঁ 0.062, মানে আমি গুণ চিহ্ন দিয়েছিলাম বলে উত্তরটা 24,000 চলে এসেছিল। আমি ভাবছি কি হলো, তাহলে একটা এটাকে তুললো, তুলে এখানে 20 মিটার গিয়ে সেটা স্থির হচ্ছে, তো বিষয়টা একই রকম দাঁড়াচ্ছে। তাহলে উচ্চতার জন্য একটা হবে স্থিতি শক্তি, আর বেগের জন্য হবে গতি শক্তি। আচ্ছা 8-টা হয়ে গেল, 9-টা আবার কি বলেছে? তাহলে এই অবধি আমাদের ডাব্লিউ ইকাল টু জে এইচ এই সূত্রের অঙ্কগুলো কমপ্লিট হলো। পরেও থাকতে পারে, কিন্তু এবার আমাদের চলে যেতে হবে পরের টাইপে। এবার হচ্ছে আপেক্ষিক তাপ সিপিসিভির অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। প্রমাণ উষ্ণতা ও চাপে 1 লিটার বায়ুর ভর 01.293 গ্রাম, বায়ুর সিভি দেওয়া আছে, সিপি বার করতে হবে। আচ্ছা তো সিপি মাইনাস সিভি, সিভিটা কোন এককে দিয়েছে আমরা দেখে নেব। সিভি দিয়েছে ক্যালোরি পার গ্রাম, তাহলে এটা হবে হচ্ছে R/jm। সিপি মাইনাস সিভি ইকাল টু R/jm যখন সিপি সিভির এককটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম। যদি ক্যালোরি পার মোল থাকতো তাহলে এমটা থাকতো না, শুধু জুল থাকতো তাহলে জেটা থাকতো না, এই জায়গাটা বুঝে নিতে হবে। কিন্তু আর এর কোনো মান দেওয়া নেই, তাহলে আর এর মানটা আমরা কি করে বার করতে পারি? পিভি সমান আমরা জানি NRT। তাহলে 1 লিটার মানে কত মোল? 22.4 লিটার মানে 1 মোল, তাহলে 1 লিটার মানে 1/22.4 কিন্তু আর প্রমাণ উষ্ণতা বলেছে তাহলে 273, প্রমাণ চাপ তাহলে 76 × 13.6 × 980, আর জল বলেছে 1 লিটার, তাহলে ভিটা বসিয়ে দিলাম 1 লিটার, মানে 1 লিটার তো হবে না, CGS-এ করছি, তাহলে ভিটা হবে হচ্ছে 1 লিটার মানে 1000 cc। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা ক্যালকুলেট করে নেব, তাহলে 76, তাহলে পি হলো 76, প্রমাণ চাপ কত? 76 সেমি, পারস্তম্ভের চাপের সমান, তাহলে 76 × HDG তোমরা জানো ভিটা হচ্ছে 1000 × এখানে চলে আসছে 22.4 / 273, 8.311 × 10⁶ আর চলে আসছে এখান থেকে 8.311 × 10⁷। এই মানটাই কিন্তু বসাতে হবে, এটা বেরোলো হচ্ছে R/mol °C। তারপর মানটা বসিয়ে দিই, সিপিটা বার করতে হবে, তাহলে সিপি সমান হবে R/jm + CV। আর কত বেরিয়েছে? 8.311 × 10⁷। জের কোনো মান দিয়েছে ওরা? জের কি আলাদা কোনো মান দিয়েছে? না, 4.2 ওটাই দিয়েছে, 4.2 × 10⁷। এম কত হবে? এম মানে কি? আণবিক ভর। 22.4 লিটারের যে ভরটা হয় তাকে আণবিক ভর বলে। 1 লিটারের ভর বলেছে 1.293, 1 লিটারের ভর বলে দিয়েছে 1.293, তাহলে 22.4 লিটারের ভর কত হবে? তাহলে এটা এমটা কত বসবে? 22.4 × 1.293 + সিভিটা কত দিয়ে দিয়েছে সেটা আমরা বসিয়ে দিই, 0.169, তাহলে এটা আমরা হিসেব করে এবার উত্তরটা ক্যালকুলেট করে নেবো কত কী আসছে। তাহলে 8.311 × 10⁷টাও কেটে দিলাম মনে মনে, 4.2 × 22.4 × 1.293 যেটা এলো, +0.169, উত্তর চলে এলো 0.2373 ক্যালোরি গ্রাম ইনভার্স °C ইনভার্স। তাহলে এই হলো সিপির মান।
তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে এক লিটার যেহেতু বলেছে, এক লিটার মানে 1/22.4, একের 22.4 মোল, 22.4 লিটার মানে এক মোল বুঝি, তাহলে এক লিটার সমান 1/22.4 মোল হবে। পি হচ্ছে প্রমাণ চাপ, তাহলে 76 × 13.6 × 980, তাকে গুণ করে দিলাম পিভি, ভি হচ্ছে এক লিটার মানে 1000 সিসি, প্রমাণ উষ্ণতা মানে 273, পিভি ইকুয়াল টু এনার্জি, তো টিটা সবসময় কেলভিনে বসে, সেখান থেকে আর এর মান পেয়ে গেলাম 8.311 × 10⁻⁷, সেটা বসিয়ে দিলাম, যে বসালাম এম কত কী করে বসালাম, এম মানে হচ্ছে আণবিক ভর, 22.4 লিটারের ভর, তো এক লিটারের ভর বলেছিল 1.293, তাহলে 22.4 লিটারের ভর কত হচ্ছে 22.4 × 1.293, প্লাস সিভি, সিভি দেওয়া ছিল 0.169, দিয়ে হিসাব করে আমাদের সিপি চলে এলো 0.2373, উত্তরে ওরা 0., হ্যাঁ ওটাই দিয়েছে, 3-এর পর 2-1 আছে, ওটা লিখলাম না। আচ্ছা হয়ে গেল 9 নম্বর অঙ্ক, তো এবার আমরা করছি 10 পরের অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে নেবে, এগুলো শিখে গেলে সেট ওয়ান তো আমি করেই দিয়েছি আগে, তার জন্য এবার সেট টুটা চলছে। 10-এ কি বলেছে, একটি গাড়ির টায়ারের হাওয়া ভরার সময় যখন ভিতরের চাপ বায়ুমণ্ডলীয় চাপের 3 গুণ, তখন হঠাৎ টায়ারটি ফেটে গেল। ভিতরের বায়ুর উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি হলে ফাটার পর উষ্ণতা হ্রাস কত বার করতে হবে? তাহলে আমাদের এখানে উষ্ণতা বলেছে চাপ, চাপ আর উষ্ণতা রুদ্ধতাপ প্রক্রিয়া, হঠাৎ ফেটে গেল মানে সেটা অবশ্যই রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে রুদ্ধতাপ প্রক্রিয়া যেহেতু হঠাৎ করে বলেছে ওটা টায়ারটা ফেটে গেছে, তাহলে আমাদের এখানে উষ্ণতা আর চাপ, তাহলে P⁻⁡ - γ T⁻⁴ সমান কনস্ট্যান্ট, এই সূত্রটা আমরা জানি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা হয়, তাহলে এটাকে আমরা লিখছি P⁻⁡ - γ T⁻⁴ সমান P⁻⁡ - γ T⁻⁴। তো এখানে আমরা মানটা বসিয়ে দিই, বলেছি চাপটা যখন বায়ুর চাপের 3 গুণ তখন ওটা ফেটে গেল, তাহলে P⁻⁡টা যখন 3P, ফেটে যাওয়ার পর কি বায়ুর চাপ ভেতরের বাইরের সমান মানে প্রমাণ চাপের সমান, তাহলে এটা হলো 3P⁻⁡ - γ কত দিয়ে দিয়েছে 1.4 × ইনিশিয়াল টেম্পারেচার 27 মানে 300⁻⁴ সমান P2টা হচ্ছে P প্রমাণ ফেটে যাওয়ার পর সমান হয়ে যাবে T⁻⁴, তাহলে T2টা কত আসছে আমাদের এখানে ক্যালকুলেট করি দিয়ে উষ্ণতা কতটা কমেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের পিটা কেটে গেল, তাহলে এটা থাকছে T2 সমান 3⁻⁴ / 1.4, সূচকের ভাগ করছে × 300 কেলভিন, তাহলে 300 × 3⁻⁴ - 1.4, 219.18, 179 আছে, তাহলে এটাকে যদি আমরা কেলভিনে করি -273, সেলসিয়াসে করি -53.82 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হ্রাস কতখানি হলো, আগে ছিল 27 এখন হয়েছে -53, তাহলে সুতরাং উষ্ণতা হ্রাস তাহলে হচ্ছে 27 মাইনাস -53.82 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হচ্ছে 80.82 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতা হ্রাস হলো 80.28 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, তো এখানে আমাদের রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রেই মেনলি যে অঙ্কগুলো আমরা করছি, একটা হলো W=JH, CP-CV=R বা R/JM বা R/J, যে কোনো একটা যে এককের ওপর নির্ভর করবে, আর রুদ্ধতা প্রক্রিয়া, তো এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তো চলো আমরা নেক্সট আর দু একটা অঙ্ক দেখি, আমরা দেখছি এরপর 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্কে কী বলে দিয়েছে সেটা দেখে নেব। 11-তে বলেছে, একটা ছবি দেওয়া আছে,
এটা পি, এটা ভি, পিভি গ্রাফ। তো এখানে বলে দিয়েছে মানগুলো কত, ফোর পি ওয়ান পি ওয়ান, এই বিন্দু স্থানাঙ্ক হলো ফোর পি ওয়ান, এটা হলো পি ওয়ান, তোমরা বইতে দেখে নিতে পারবে। আর এগুলো আছে ভি ওয়ান আর থ্রি ভি ওয়ান, ভি ওয়ান থ্রি ভি ওয়ান। তোমাদের কী বার কত দিয়েছে, কৃতকার্য, কৃতকার্য মানে এই এরিয়াটা, এই যে ক্ষেত্রফলটা হবে, পিভি লেখচিত্র যে এরিয়াটা দখল করবে সেটাই হচ্ছে এর যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কৃতকার্য। তাহলে এরিয়াটা কত ত্রিভুজ, এটা তাহলে হাফ ইন্টু, ভূমিটা কত হচ্ছে ভি ওয়ান আর থ্রি ভি, তাহলে এইটুকুনি হচ্ছে টু ভি ওয়ান, বিয়োগ ফলটা তিন থেকে এক বিয়োগ মানে টু ভি ওয়ান, ভূমি ইন্টু উচ্চতা কত হচ্ছে এক থেকে চার মানে তিন থ্রি পি ওয়ান, তাহলে চলে এলো আমাদের থ্রি পি ওয়ান ভি ওয়ান। তাহলে কার্য চলে আসছে পিভি লেখচিত্র যে খাত আমাদের যে ক্ষেত্রফলটা হবে সেটাই হচ্ছে কার্য, তাহলে থ্রি পি ওয়ান ভি ওয়ান আমাদের কার্য। তো এবার এগারোটা হলো, নেক্সট আমরা পরেরটা দেখব। এই অঙ্কটা যেটা করলাম দশেরটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে, এই লেখচিত্র অঙ্কগুলো ইম্পর্টেন্ট, তো যেগুলো দেখিয়ে দেবো ভালো করে করলেই তোমরা পেরে যাবে। আচ্ছা বারো, বারোতে কি বলেছে, আচ্ছা কোন গ্যাসের রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তি ইউ ইকালস টু এ প্লাস বি পিভি, এটা দেওয়া আছে, এ বি ধ্রুবক, পি চাপ, ভি আয়তন, তাহলে সিপি সিভির অনুপাত গামা কত। তো আমরা এটাকে লিখে নিচ্ছি এ প্লাস বি আর টি, পিভি সমান আর টি। এবার সিভি মানে, অতএব সিভি মানে আমরা কি জানি, ডিউ ডিটি, ডিউ ডিটি করলে কত হবে, ডেরিভেটিভ করলে এটা হলো জিরো, বি আরটা কনস্ট্যান্ট, টি এর ডেরিভেটিভ এক, তাহলে এটা হলো বি আর, আর তাহলে সরি সিভি সমান, অতএব সিপিটা কত হবে, সিপি মানে হচ্ছে সিভি প্লাস আর, তাহলে হচ্ছে বি আর প্লাস আর, তাহলে হচ্ছে আর ইন্টু ওয়ান প্লাস বি। অতএব গামা কত হবে, গামা মানে সিপি বাই সিভি, তাহলে হচ্ছে আর ইন্টু ওয়ান প্লাস বি বাই আর বি বা বি আর, তাহলে আরটা কেটে গেল, তাহলে কত চলে এলো ওয়ান প্লাস বি বাই বি, হয়ে গেল। খুব ভালো অঙ্ক ছোটোর মধ্যে, দু নম্বরের হিসাবে আসতেই পারে এরকম একটা ফাংশান দিয়ে, তো সেটাইভাবে আমাদের করে ফেলতে হবে, ঠিক আছে। তো চলো আজকে আমি বারো অবধি করালাম, এখন আমাদের সেট টুতে বেশ কিছু অঙ্ক বাকি আছে, সেগুলো তো আমরা নেক্সট ক্লাসে করাবো, তার সঙ্গে হর্সও কিছু শুরু করে দেবো নেক্সট ক্লাসে, ওকে। তো চলো ভালো করে দেখে নিও বারোটা অঙ্ক, সেট টু থার্মোডাইনামিক্স, এটা কমপ্লিট হলে আমি তোমাদের কাইনেটিক থিওরিটা করাবো, কাইনেটিক থিওরি করানোর পর দেখবো কোনটা করানো যায়, ঠিক আছে। তো আমাদের এই দুটো ইউনিট মিলে, আমাদের তাপগতিবিদ্যা আর গ্যাসের গতিতত্ত্ব মিলে ফাইনালে কত নম্বর আসবে, দশ নম্বর আসবে, তার জন্য শিখতে হবে ভালো করে, ঠিক আছে। এগুলো একটু নম্বর স্কোর করার জায়গা, তো তার জন্য এখানে খুব থিওরি পোর্শনটা তোমরা দেখে নিও থিওরি ক্লাসে, থিওরি ক্লাস তোমরা থার্মোডাইনামিক্স লিখে প্লেলিস্টে সার্চ করলেই পেয়ে যাবে, তোর মধ্যে ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা যে চ্যাপ্টারের নামটি ইংলিশ ভার্সনে লিখলে অবশ্যই পেয়ে যাবে, সেটা খুঁজে নিও, অবশ্যই দেখে নিও, ভালো লাগবে আশা করি, থিওরিটা ক্লিয়ার করে অঙ্কগুলো অবশ্যই ভালো করে বুঝবে। তো সেট টুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, তাহলে সেট টুটা খুব ভালো করে দেখতে হবে, বারোটা করালাম, নেক্সট ক্লাসে আমি এরপর থেকে শুরু করব। তো আজ এই ক্লাস এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশুনো করো, স্কুল তো খুলেই যাচ্ছে, এটা খুব আনন্দের বিষয়, আবার আমরা বন্ধুদের সাথে দেখা করতে পারবো, একসঙ্গে ক্লাস করতে পারবো, কোনো যে স্যার তোমাদের ক্লাস নেবে ক্লাসে, ঠিক আছে। চলো আজকে এখানেই শেষ করে দিলাম।